Ashit Sandosha, DJ Bappi, Dushait number 4. মেয়েদের পিঠে ওই সারা বেলা হয়ে আমি একলা ও করি ঝামেলা হয়ে আমি একলা ও করি ঝামেলা নিয়ম মেয়েদের পিঠে ওই সারা বেলা নিয়ম মেয়েদের পিঠে ওই সারা বেলা নমস্কার, আমার নাম হরি। রাত্রে করে হুইসেল মারি, দিনের বেলা ঝটা ধরি, মাঝে মধ্যে মেয়েদের পিছনে লাগি। এমন কোন এলাকা নেই যে আমাকে ব্যবহার করেনি। ডিজে বাপি, আমাকে যে না ব্যবহার করেছে আনন্দ থেকে সব সময় বঞ্চিত। ওই জন্য আপনাদেরকে বলছি আমাকে ব্যবহার করো, তোমাদের দেহ মন সব শীতল হয়ে যাবে। এই হরি হরি রে, এই হরি হরি রে, এই হরি, এই হরি তোর বুকের ছাতা। কেন তুই আমার নাতি মারবি? লাতি মারবি না মানে আমার চেয়ে চেয়ে গলার নলি ছিঁড়ে গেল আর তুই এখানে বসে আছিস। সব সময় ওয়েবসাইটে গোল করে তোর প্র্যাকটিস হয়ে গেছে না? লাল কার্ড দেখি পুরো মাঠের বাইরে করে দেব। এই বাজে কথা বলবি না, চল আমার কাজ করে দিবি চল। আমার ডাক নাম কি জানিস? তোর ডাক নাম কি? আমার ডাক নাম চিটে। তা আমার কি হয়েছে? ঠ্যাং ভেঙে দেবো তোর পিঠে। এত বড় ক্ষমতে, দাঁতে করে মারবো বাঁ হাতে। তুই আমাকে কাজের ফর্মুলা দেখাচ্ছিস? বাজে কথা একদম বলবি না, চল আমার কাজ করে দিবি চল। ওরে বৌদি, তুই তো আমার কথা জীবনে ভাবলি না। না, সেই বম্বের পিতিজিনটা, সেই পিতিজিনটা আমার কথা ভাবে। ওই বম্বের পিতিজিনটা? হ্যাঁ, বলছে হরি তুমি কোথায়? আমি বলি কেন ম্যাডাম আমি ঘরেতে। বলে তাড়াতাড়ি বম্বে চলে এলো তোমাকে ব্যবহার করবে। হরি বাবা, পিতিজিনটা তোকে ব্যবহার করবে? কাজল কাজল পিলেন দাঁড় করি খালি আয়গো আয়গো করে ডাক। কি বলছি? আমি বলি কে বলছো? বলে আমি কাজল বলছি। হরি তুমি কোথায়? আমি বলি কেন ম্যাডাম আমি ঘরেতে। বলে তাড়াতাড়ি বম্বে চলে এলো তোমাকে ব্যবহার করবে। ওই কাজল তোকে ব্যবহার করবে? নস্কর পাড়ায় 1 কুইন্টাল 85 কেজি একটা বৌদি আমাকে ব্যবহার করলো, সেও আনন্দ পেলো, আমারও আনন্দ। ওই মোটা বৌদি তোকে ব্যবহার করেছে? হাজার হাজার মেয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে হরিকে ব্যবহার করবে বলে। আমি কি বলছি শোন না ভাই, ওরা তোকে ব্যবহার করতে পারবে না। একটা কথা বলি শোন না, আমি তোকে ব্যবহার করি না। চোখের কোন কালো হয়ে গেছে? ব্যবহার করে মরবি, ঘরে চলে যাও। তাই একবার করি না? আমি বুঝতে পেরেছি, মরণের পাংনা তোমার গজিয়েছে, তুমি নিঘাত মরবে। তা একবার করি, ঘরে যা, মরে যাবি। এই তো ব্যবহার করতে আপনি, চল আমার কাছে চল। থাকলো তোর এই সময় নাম্বার 4। কোথায় যাবি? চাই মোটা বৌদির কাছে। আমার ভাই আমি যাস নি দাঁড়া। হরি তোর কোনো কথা শুনবে না। আমার ভাই আমার বলেছি তুই যাস নি দাঁড়া। হরি আর একারে পড়ে পড়ে ঝাড় খাবে না। হই আমি একলা, ওরি ঝামেলা। হই আমি একলা, ওরি ঝামেলা। নিয়মে পাখি দাও
করে দাও, আমাকে পাগল করে দাও, ডানা দুটি মেলে দাও, আমাকে পাগল করে দাও, ডানা দুটি। আশিক সন্তোষা ডিজে বাপি টু শাইক নাম্বার 4। নমস্কার নমস্কার নমস্কার, মাই নেম ইজ জুলি। আমার নাম হরি, আমাকে ব্যবহার করো, তোমাদের দেহ মন সব শীতল হইল। না না, মানুষের উপকার করতে করতে অনেকক্ষণ টিফিন করতে ভুলে গেছি, এখানে দাঁড়িয়ে আগে টিফিন করবো, তারপরে মানুষের উপকার করবো। ও গোবিন্দ, আমি ভেবেছি ওপর তো কেউ সব পড়ে। ম্যাডাম, ভালো ভালো দোকানতে দামি দামি খাবার খাচ্ছ আর মাল নিয়ে যেখানে সেখানে ছড়াচ্ছি কেন? Who are you? দেখো দিনই এত রাত্রি আমি টিউ কোথায় পাবো? আরে কে তুই? আমি হরি। এখানে কি চাস? আমাকে ব্যবহার করো, তোমার দেহ মন সব শীতল হয়ে যাবে। আরে তোকে ব্যবহার করো? ডিজে বাপি, তোমার থেকে কত মোটা মোটা মেয়ে আমার ব্যবহার করলো, আনন্দিনী ঘরে চলে। ওই এমএলএ মন্ত্রীর মেয়ে আমার ব্যবহার করলো, আনন্দিনী ঘরে চলে। ওই শ্রীদেবী আমার ব্যবহার করলো আর কাবাট করে মরে গেল। কিন্তু তুমি আমার ব্যবহার করলে মরবে না, তুমি আমার ব্যবহার করলে তোমার দেহ মন শীতল হয়ে যাবে। তুমি যে মোবাইল, আমি যে সিম কার্ড। আরে এডিট মোবাইল সিম কার্ড, তার মানেটা কি? ম্যাডাম, এরা লম্বা মতো চওড়া মতো মোবাইল দেখেছো? তার ভিতরে ছোট মতো সিম কার্ড দেখেছো? সেটা তো এই হরি, ওই বড় মতো মোবাইলের ভিতরে ঢুকে ধরে তাল করে দেবে। তুমি যে মোবাইল, আমি যে সিম কার্ড। তুমি যে মোবাইল, আমি যে সিম কার্ড। ম্যাডাম, আমাকে পারো ব্যবহার, ম্যাডাম আমাকে পারো ব্যবহার, ম্যাডাম আমাকে পারো ব্যবহার। আশিক সন্তোষা ডিজে বাপি টু শাইক নাম্বার 4। এই জানোয়ার আমাকে হাত শাস্তর্কে দিয়েছে। এইখানে নাচতে এতো ধরে তাল করে দেবো। এই পায়ের কি আছে দেখতে পাচ্ছিস? পায়ে দাই থাক, হাত দিয়ে ঠেলহানে ওরা মাথা দিয়ে ঠেলো। এখানে নাচতে এতো, নাচতে এতো, আমাকে ব্যবহার করো, তোমার দেহ মন শীতল হয়ে ফেললে হবে। আরে ভিতরে পেলে পরিষ্কার পাতার মানেটা কি? ম্যাডাম, তোমরা ভালো ভালো দোকানতে দামি দামি খাবার খাচ্ছ, মাল নিয়ে যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গা আছে তাতেই ফেলো, তোমার দেহ মন শীতল ভিতরে ফেললে হবে। আরে চাস কি তুই? বুঝতে পারুনি সেই শুধু খালি নাথা খোঁদা করতিস কি বলিস? শোনো ম্যাডাম, হাজার হাজার মেয়ে আমার ব্যবহার করে আনন্দ পেয়েছে, তুমিও ব্যবহার করলে আনন্দ পাবে। এই দেখ, তোকে এমন করে ব্যবহার করবো না, তুই নিজেই বুঝতে পারবি না। এখনো তুমি আমার ব্যবহার করলে না, আমি বুঝবোটা কি করে? টক করে ব্যবহার করো, তোমারও ভালো লাগবে আমারও ভালো। এই তুই কি বলতে চাইছিস কি? না ব্যবহার করলে তোমরা কামড়াবো। টকির করো, এই করো, টকির করো। ও গোবিন্দ, তাই তো ভাবি, দামি দামি জুতো, দামি দামি আইটেম। ম্যাডাম, যত আমার ঘাড়ে ঘাড় যায় যেন স্বর্গে ভাসি। কি বলি শোনে ম্যাডাম, আরেকবার ফের ব্যবহার করো। তোর এখনো শিক্ষা হয়নি? শিক্ষা সেই নি, মার খার বয়নি, শিক্ষার কোনোদিন শেষ আছে? টক করে আরেকবার ব্যবহার করো, তোমারও ভালো লাগবে আমারও ভালো লাগবে। টকুর করো। আশিক সন্তোষা ডিজে বাপি টু শাইক নাম্বার 4। ম্যাডাম, এতক্ষণ ঘাড়ে ঘাড় দিল কি আনন্দ, একটু আগে পিছনে ধরে তার থেকে দারুণ আনন্দ। কি বলি শোনো ম্যাডাম, আর বরফির করো ব্যবহার। তোর এখনো শিক্ষা হয়নি? শিক্ষা হয়নি, মার খার বয়নি। দুবার ব্যবহার করলে ভালো লাগলো, আরেকবার
ফের কর ফের ভালো লাগবে। টকর কর টকর কর টকর কর টকর কর। একটা হালকা মতন মেয়ে জিতুর বাড়ি তোকে কপ কপ করে মারছে আর তুই আনন্দ পাচ্ছিস? ওরে বৌদি, তুই তো হরিকে ব্যবহার করিস, তুই আনন্দ সাতটা পাবি কি? ওই রোগা মতো মেয়ে এই ছোট মতো জুতো নিয়ে হরির ঘাড়ে যত কাবাট কাবাট করে ঝাড়ছে, হরি যেন স্বর্গে ভাস, হরি পুরো গ্যাস বেলুন হয়েছে ভাস। তার বাচ্চা বাচ্চা এখানে খেলা করছি, তুই বড় লোক গন্ডগোল করছিস কেন? ঘরে যা। আমার হরি দেখো রাখো হরি তালে সিঁধি মেরে করিস বাড়াবা। ডিজে বাপি অভদ্র ব্যবহার। ম্যাডাম, আমি কালো মুসুন্ডে হলে কি হবে? আমার অন্তরটা বিশাল সাদা। তুমি একটু রোগা মতো, আমার বৌদি একটু কুমঠো মতো। তোমরা দুজনে মিলে আমার ব্যবহার করো, তোমার দুজনকার দেহ মন সব শীতল হই। হায় আমার হরি দেখো রাখো হরি বিশালে সিঁড়ি মেরে করিস বাড়াবা। খাবি মস্ত তোমার ঝাড়ু দেখা ভদ্র পোশাক আছে অভদ্র ব্যবহার। মদ পছন্দ করি সময় পরিষ্কার এই হরি। বাবারে বাবা, যেন শঙ্কু লেগে যায়। এই কাঠবেড়ালির বাচ্চা, মোটে উঠতে দিছি, মোটে উঠতে দিছি, যতবার ততবার হাঁকি মেরে মেরে নামিয়ে নিচ্ছে। এই চুপ করে থাকবি, কথা বলবি না একদম? বলো, চুপ করে থাকবি? বলো, চোখ ডিমরের বাচ্চা। এই মেয়ে এখানে কিসের জন্য এসেছিস তাড়াতাড়ি বলো তো দেখি। বৌদি, তুমি আমার কথাটা শোনো, তারপরে যদি আমার কোনো ভুলই থাকে তুমি যা শাস্তি দেবে না আমি মাথা পেতে নেব। বলো বলো, ঠিক আছে তাড়াতাড়ি বলো দেখি। বৌদি, আমি এসেছি তোমাদের উপকার করতে। এই হরি, কে আমাদের উপকার করবে দেখ রে? সত্যি মেয়ের মতো মেয়ে উপকার করার মেয়ে, যার গায়ে হাফ পোশাক নেই সে আমাদের উপকার করবে। ওরে বৌদি, ম্যাডাম এসে কলকাতা থেকে ম্যাডামের পাশে দাঁড়াবার কেউ নেই। তুই দাঁড়াবি? ম্যাডাম তুমি চিন্তা করনি, হরি তোমার পাশে যুগ যুগ। এ পারবে না, শুধু হুকবে। চুপ করে দাঁড়িয়ে থাক। এই বললাম উপকার করতেই যে আমি না দেশের ছেলে একটু সাপোর্ট। চুপ করে দাঁড়িয়ে থাকবি? বলু আমাদের কিভাবে উপকার করবি? তুমি আমার কথাটা শোনো, তোমরা প্রত্যেকদিন দোকান থেকে যেসব মাল কিনছো, কিনছি চাল কিনছো ডাল কিনছো কিনছি, দোকানদারে ওই সব মাল তোমাদের ন্যায্য মূল্যে দাম দিচ্ছে না, সেটা তদন্ত করতে আমাকে সরকার থেকে পাঠিয়ে দিন। আর আমি এসেছি জিএসটি সংস্থা থেকে, তাহলে তোমাদের পাশে দাঁড়ানো আর তোমাদের উপকার করা। এই হরি, ম্যাডাম তো আমাদের ভালোর জন্য আমাদের গ্রামে এসেছে রে। তা আমি কি জনগণের খারাপ? তুই জনগণের কি করছিস? ওরে বৌদি, লোকের চাকরি নেই, এই হরির দু দুখানা আছে। তোর দু দুখানা চাকরি? হ্যাঁ, যেই থেকে দাদা মারা গেছে হরি সটানেই সংসার টানছে। আহারে আমার গুয়ার কেলের বাচ্চা, তুমি আমার সংসার টানছো। আর আজকের বলছিস আমার সংসারের জন্য কি করছিস? তা সংসারের জন্য কিটা করছো? এক নম্বর চাকরিটা শুনে নাও। এই তাড়াতাড়ি বল দেখি। বৌদি রে, দেশের দিকে পায়খানার খুব ক্রাইসিস। ক্রাইসিস? যাতে না ঢালাই রাস্তা ধারে লোক হাগে, ওই জন্যই হরিকে তো গুয়ে পুলিশের চাকরি। দেখেছো, তারা ভালো মন্দ খাবার খাবি, কোথা হাঁকবি না হাঁকবি, তা তুই সেটি বাজাবি কেন? জীবনে তো তুই খবর দেখলি না? না, সিরিয়াল ডিজে বাপি টু শাইক নাম্বার 4 মাত্র বলছে দরজা বন্ধ কর। কেন বলছে? মানে জেদার গন্ধ সেদার শোভ, বাইরে বিস্ফোরণ করো না, মানুষের বিঘ্ন ঘটা। বাহ, খুব ভালো কথা তো। ও পুলিশের ফুলচিনিকে রাস্তাঘাট কাবজা। আবার বাজে কথা বলছিস। দ্বিতীয় চাকরি? দ্বিতীয় চাকরি কি? এই সব ম্যাডামেরা ভালো ভালো দোকানতে দামি দামি খাবার খাচ্ছে, খাচ্ছে মাল নিয়ে যেতা সেতা ছড়া। দেখেছো, তারা ভালো মন্দ খাবার খাবে, মাল কোথায় ফেলবে না ফেলবে তা তোর অত জানা কেন বলতো নাকি? আর সেই নোংরা থেকে তো রোগ জীবাণু সৃষ্টি হচ্ছে। ওই নোংরা থেকে রোগ জীবাণু হচ্ছে? হ্যাঁ, বিদেশ থেকে ডাক্তার এসে রিচার্জ করে দেখছে, ওই নোংরা থেকে রোগ জীবাণু হচ্ছে। তা ওই নোংরা থেকে কি রোগটা হচ্ছে? টিবি। টিবি? ডিজে বাপি কোথায় ছিল? কে আনলো? কে আনলো? এই তো টিবির মেশিন। রোগের কথা শুনে গাল হা হয়ে গেছে। ক্যান্সার? ক্যান্সার কোথায় ছিল? কোথায় ছিল? কে আনলো? কে আনলো? এই তো ক্যান্সারের ভোট। ম্যাডাম ইংলিশে গালাগালি দিচ্ছ, আমি ওই ইংলিশ জানি, ঝাড়বো নাকি? হোয়াট ইজ দিস দিস? আজকে নাই দিস, কালকের এক ডিস দিস, পান্তার আমানি দিস। 7 বছর পরে ছিল, কেউ ঠেলে ওবরে তুলতে পারে না, আর তুমি আমার কাছে ইংলিশ বলে চলে যাবে? ওরে বৌদি, সরকার থেকে বারে বারে বলছে স্বচ্ছ ভারত অভিযান কর। হ্যাঁ বলছি, কিন্তু এখনকার কলিযুগের ছেলে মেয়েরা এরা ভারতবর্ষকে শেষ করে দেবে। ইউ ফিউ বলবে, রাস্তাঘাট খালি কাবজাবে। আবার বাজে কথা। এটা কি লেখা আছে? ওটা কি লেখা আছে আমি জানি। ও চোখ বার করে গামলা গামলা পান্তা উড়বে। এই ম্যাডামকে দেখা,
তুই আমার বৌদি, তোকে বলবো না, কলকাতা বালিকে বলবো। হ্যাঁ, কলকাতা বালিকে বল। ম্যাডাম, এটা কি লেখা আছে? আমাকে ব্যবহার করুন। আমাকে ব্যবহার করুন? তা আমাকে না ব্যবহার করে দিতে সিধে মাল ছড়াচ্ছি কেন? এই গোলা ডাব্বা বাঁধাচ্ছে, এই ডাব্বা এখানে। এই হরি, ম্যাডাম তো আমাদের ভালোর জন্য আমাদের গ্রামে এসেছে রে, আমাদের বাজারে সেই ভোলা দোকানে এক নম্বর চিটিং বাজে নাম বললি। হ্যাঁ, সে 50 টাকার ডাল 70 টাকা নিচ্ছে, আর 10 টাকার আলু সে 20 টাকা নিচ্ছে। ওকে হাতে নাতে ধরতে হবে। তুই ম্যাডামকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে তাড়াতাড়ি ওটা কি নোংরা পরিষ্কার করা যন্ত্র। তুই আমার বৌদি, তোর দেবো 2 ঘা, আর এই কলকাতা বালি বেশি নোংরা করে, ইয়ে দেবো 4। তুই আমাকে যন্ত্র দেখাচ্ছিস কেন? আমি হাইটে খুব ছোট। তুই আমাকে যন্ত্র দেখাচ্ছিস কেন রে? তুই আমার বাবার নাম জানিস রে? কি আমার বাবার নাম তুই জানিস? এখানে সব লোকে আমার বাবার এক ডাকে চিনে। শুনবি, আমার বাবার নাম হলো গান্ডুরাম ভুটভুটি। ওরে বৌদি, তোর বাবার ভুটভুটি ওই হরি হ্যান্ডেল মার। তোর বাবার ভুটভুটি ওই হরি হ্যান্ডেল মার। খালি হ্যান্ডেল মারা স্টাইলটা দেখে নে, এই ধরো গৌণ নাট। আর আমি না হ্যান্ডেল মারলে তোর বাবার ভুটভুটি স্টার্ট হতো। এই বাজে কথা একদম বলবি না। কেন? ওই যন্ত্রের ভয় তুই আমাকে দেখাবি না। কেন? আমি খুব কালো বলে? ওই যন্ত্রের ভয় তুই আমাকে দেখাবি না। কেন রে? ওর থেকে তোর দাদার যন্ত্র দেড় হাত বড়। কি বললি? ওই যন্ত্র থেকে তোর দাদার যন্ত্র দেড় হাত বড়। ডিজে বাপি ডু শাইক নাম্বার পোল। কপ করে ধরে মচ করে মেরে দিই। কপ করে ধরে মচ করে মেরে দিই। যদি দেরি হয়েছে কি করবো জানিস? তোর বুকে ছাতায় করে লাথি মারবো। কেউ আর যন্ত্র বার করবে? যে তার যন্ত্র সে তার পকেটে ঢুকি না। আমার থেকে নাকি আমার দাদার যন্ত্র দেড় হাত বড়। পট করে ধরে নাই মচ করে ধরে। পট করে ধরে মচ, পট করে ধরে মচ। ও আই ঘুরে ঘুরে সেই আগুন মাল সাজি। সত্যিকারে ম্যাডাম আমি বুঝতে পারিনি, তুমিও সরকারের লোক আমিও সরকারের লোক। না জেনে বুঝে যদি তোমায় খারাপ বা কটু ভাষা বলে থাকি, পারলে তুমি আমাকে ক্ষমা করবে। আরে আমি আগে জানতাম না এই সব গ্রামের মানুষদের মধ্যে এরকম প্রতিভা লুকিয়ে থাকে। সত্যি? পারলে তুমি আমার ক্ষমা করে দিও। দিলাম। আরে তোমার নাম কি? আমার নাম তো হরি। তোমার নাম হরি? জানো হরি, তোমাকে শহরে নিয়ে গিয়ে মানুষের মতো মানুষ তৈরি করে দেব। তাহলে দেশে আর গুয়ে বুলিয়ে চাকরি করবো না? না দরকার নেই বাবা, কে এক পর রাত থাকতে উঠে বাঁশি বাজাবে? ম্যাডামের সঙ্গে কলকাতায় গিয়ে মানুষের মতো মানুষ হবে। তাহলে ম্যাডাম নিশ্চয়ই তুমি আমার মনে মনে ভালোবাসো। আর আমিও তোমার মনে মনে ভালোবেসে ফেলেছি। তা তোমার দাম নাই গোটা দিয়ে ঘামাচ্ছি তৎক্ষণ মারি। ডিজে বাপি মুখ সামলে কথা বলো। ম্যাডাম আজকের তুমি আর আমি একটা নতুন খেলা খেলি। নতুন খেলা? তার মানেটা কি? তুমি ধরো কলকাতার মেয়ে পায়রা, আর আমি দেশের এড়া পায়রা। তা কলকাতার মেয়ে পায়রা কিরম ডাকে ম্যাডাম? পায়রা আবার কেমন ডাকে? বকম বকম করেই তো ডাকে। দু বেলা চা খা, এক বেলা রুটি খা, ডাক নরমাল। বকা বকুম। আর দেশে ধান খা গম খা, এরা পায়রার গতিবেগ দেখো ম্যাডাম, ডাকবো নাকি? কেমন করে ডাকে? বকা বকুম। ঠিক আছে কুম কুম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, এই গ্রাম আর শহর করে দেবে একাকার। ম্যাডাম তোমার নাম কি? আমার নাম তো জুলি। তোমার নিয়ে সারা রাত্রি খেলবো আজকে আমি। হোলি চাই না কে মালবা, আইটেম কে বালবা, চাই না কে মালবা, আইটেম কে বালবা, ভিতরে সে পারে খারে গাগা, ধুক করে লাখন খারা, ভিতরে করে লাখন খারা। আশীষ সন্তোষা ডিজে বাপি টু শাইক নাম্বার 4। আইটেম কে বালবা, আশীষ সন্তোষা DJ Bapi, Do Shy It Number 4. Ashit Sandosha, DJ Bapi, Do Shy It Number 4.